গেলেই একটিবার খবর দিও না ওটা বসকিস মিলবে আমি কথা দিলাম আর শিবরা কেখানে আসবেই আসলে ভালো আমারও একটা পুরনো হিসেব চুকিয়ে নেব। শিল বিনু হে কে আর কত গেলামী মুখ পড়াতে বেঁহুশ হয়ে পড়ছে কালা সাথে হুঁশ শত সহজে ওড়ে না বুঝবে নয়নতারা ওস্তাদ পুলিশের তাড়াকে পালালো আর এদিকে মেয়ে লোকের শাসন মানতে হচ্ছে মেজাজটাই বিগড়ে গেছে দেখ শর্বত দেবেনী হ্যাঁ আমারটা একটু তো আমাক দে উম শিবরাজ তুমি এসেছো তোমার এসেছো কথাটায় কেমন একটা সুর লাগলো মনে হলো কেমন সুর আবার কেমন যেন বিতিশোধ লেবার একটা ধরন কেন প্রতিশোধ নেবার মতো কোনো কাজ করেছো না কি তুমি বলা যায় না ছমাস ঘর তো বেঁধে কুত্তার দৃষ্টিগুলো খানিকটা আমার মতো হয়ে যায় এই এখন যা দেখছিস বা তা আমারে কি বানালে এটো না ভিকিরে তোমাকে এটো বানাবে কে তুমি তো এটো বানাও শুধু শি বলে না হয় ভিখিরি বলা যে তো সঙ্গে রাজ লাগিয়েছো যে তোমায় ভিখিরি বলে এমন বুকের পাটা কার তোমার কথার ধার আমার ভোঁতা ঢুকছে না দে বিনু গেলাস তোমার সন্ধেটা নষ্ট করবো না চলি রে বিনু বাণু খাসা বানিয়েছিস গোলাটা বড় ঘুম পাচ্ছি তোর বিছানাটা বড় ভালো রে বিনু তোর বিছানা কে গড়াচ্ছে রে

ভেবেছিলাম এইসব কারবার ছেড়ে দেবো তখনই নয়নতলাকে নিয়ে একবার সংসার পেতেছিলাম বুঝলি ছ মাস বেশি দিন এক ঘরে থাকলেই মনে হয় যেন জেলে আছি তখনই ভেঙে বেরিয়ে আসতে ইচ্ছে করে একদিন লাঠি মেরে তাড়িয়ে দিলাম মিথ্যে বলবো না মেয়েটার মনটা বড় ভালো ছিল আমার মতো খুনের মগজ থেকেও খাপ বিটেনে বের করতে বুঝলি বিশেষ হয় শুনে আমার হাসি পাচ্ছে মেলার থেকে ময়না কিনে খাঁচায় রেখেছিলাম ফুটল বলি দিনে দিনে শিব শিব রাম রাম যা শেখাতাম তাই বলতো আমারও ভাই মন গলতো ছোলা দিতাম ছাতু দিতাম সোহাগ করে কাঁধে লিতাম ময়না ছিল উড়তে জানা আমিও ঘিরে কম সেয়ানা উঠতে গেলে মাথায় গুঁতো আমার হাতে থাকতো সুতো মেজে পড়ে ছট ফটাতো ধরতে গেলেই ঠোঁট তো পয়সা দিয়ে ময়না কেনা তো লাগতো ভাল লাগে না যা ঝঞ্ঝাট দিলাম ছেড়ে তখন কি আর ময়না ওড়ে খাঁচায় দাঁড়ে দুলে দুলে পাখি গেল উঠতে ভুলে ওড়ে আবার আছড়ে পড়ে চেষ্টা করে এমনি করে ততক্ষণে শিকারী চিল কালো কালো কাকের মিছিল হামলে পড়ল বাবু ময়না হলো কাবু এসেছ নয়ন তারা একানই সঙ্গে পুলিশ নিয়ে এসেছি নয়ন পালাবার চেষ্টা করবো শিবরাজ চারদিকে পুলিশ বাড়িটাকে ঘিরে রেখেছে চলো এটা নিয়ে যত কারাকারি রে নয়ন তারা সেই ভিগিরের হাতটাতে কামড়ে দিলে চলুন বীরের বীরেশ্বর রায় ছোট পুলু দেখি তোমাদের শিখ গুলো কত জোর বীরেশ্বরটা যে আমার ভাগ্নেকে হাতে পায়ে দড়ি বেঁধে সত্যি ধরে এনেছে সর্বনাশ করেছে গুপি বলো রাম হাতে পায়ে দড়ি বেঁধে ওটাকে লক ফেলে রাখ

সদ্য জীবন শুরু করে এত বড় একটা ঝুঁকি নিয়ে ফেললে কেন ঝুঁকি কেন স্যার না মানে এই শিবরাজের মতো খুনেরা খুব প্রতিশোধ পরায়ণ তো যদি কোনো কারণে আবার জেল পালায় আমি কথা দিচ্ছি আবার ধরে দেবো যে পোশাকটা পরে আছি সেটা আমার কাছে মহামূল্যবান নিজের জীবনের চাইতেও ভালো তাই শিবরাজকে একটু পুছতাছ করবে নাকি যদি অন্য কোনো খবর পাওয়া যায় আপনি থাকতে আমি কেন স্যার যাবো বলছো চান না গুপি গুপি তুমি যাও বাইরে পাহারায় থাকো যা আসবো ভাগনে দাঁতের বাগানটা বন্ধ করে আমার বাঁধনটা খোলা হয়েছে এমন করে বেঁধেছে কিডনিতে টাবল হচ্ছে না না কিডনিটা বোধহয় ওখানে থাকে না ভাগনে আমার কোথায় গিয়ে আছে তুমি বোঝো এসটুবিট কোথায়গা হ্যাঁ মোক না অরুণকুর বুঝতেই পাচ্ছ ব্যাপারটা আমার কোন হাতই ছিল না আমি যতদূর পেরেছি তুই কি তো বৌমাকে দিয়ে খবর পাঠালাম তাও তুমি ওই নয়নতারার ঘরে গিয়েই ঢুকলে এই দেখো এই এই যে কিরণ করে আমার দিকে তাক আছে অরমা তাকিও না তুই না আমি তোমায় ধরিয়ে দিয়েছি না আচ্ছা বেশ আমাকে তুমি বেঁধে পালিয়ে যাও দেখো দেখ লক আপের দরজা খোলা দেখো না লক আপ খোলা তো কি হয়েছে বাইরে সব নল ঠেকে দাঁড়িয়ে আছে না ধর আছে আমাকে না তাহলে আমি কি করব তুমি বলে দাও লিজের কোয়ার্টারে যাও আর কাউকে দিয়ে এক গ্লাস বেলের পানা পাঠিয়ে দাও পেট পুষ্কার করে যা ভাববার আমি ভাববো বেশ তো চাই তাহলে লক বন্ধ করে যাও ও হ্যাঁ হ্যাঁ যাচ্ছি দূরা দেশের কি হাল হলো পুলিশের বড় কর্তা ক্রিমিনালকে বলছি আমাকে বেঁধে রেখে পাইলে যাও তোমার মতো কর্তারা বড় বড় চেহারা আছে বলি না আমি আছি রায়ের মতো একটা দুটো মানুষ থাকলে আমি শিবরাজ কবে ফর্সা হয়ে যেতাম কিন্তু এই ছিচ টেমে রায়েরা ক্ষমতা পাবে না আপনার থেকে যে যোগ্য লোক লাইনে সেই থাকবে আপনার পেছুতে আর আপনার থেকে অযোগ্য লোকটি থাকবে আপনার সামনে কিন্তু এখন যে কেলো হলো আমি যে এক ছটাক সিঁদুর কিনে পাঁচ ছটাক মেয়ের কপালে লাগিয়ে বসে আছি গোপনে আপনাদের বলছি এই কালীকৃষ্ণ পুলিশের একমাত্র মেয়ে চন্দ্রাবতীকে শ্মশান কালীকে সাক্ষী মেনে সিঁদুর পরিয়েছি কালীকৃষ্ণ মামা বেশি জানে না জানলে আমাকে ফাঁসিতে লোটকে ছাড়বি আমি যদি বেশ একটা পবিত্র হয়েছে স্বামী হতাম না তাহলে না একটা অ্যাপিল টাপিল করতাম মামার কাছে হাজার হোক জামাইয় প্রাণ যাবে এই কথাটা ভেবে আমার একটা কোনো ব্যবস্থা আমার নিজেই করে দিত কিন্তু এখন যদি আমার পবিত্রতার কথা মামাকে বোঝাতে যাই মামা হেসে ওর বাঁধানোর দাঁতের পাটি গেলে ছাইট করবে লা 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 হে জীবনে শুক্লা নিশিব বাবু আপনার বেলে পানা দাও এই কি ব্যাধ লাগ বলো তো একদিন বাদে আমাদের দেখা হচ্ছে অথচ মাঝখানে লোহার দরজা ধরা পড়লেন কি করে মাঝে কি করছো যতক্ষণ না ফাঁসিতে ঝুলছেন একটু হালকা কথা বলিনি ছি ছি নিয়ে স্বামীর মৃত্যু কামনা করতে আছে চন্দ্রা স্বামী কার স্বামী আমার অবস্থা এখন লোহার বাসের লক্ষিন্দরের মতো একটু বেহুলার মতো মিষ্টি করে কথা বলো না চন্দ্রাবতী বেহুলা লক্ষিন্দরের গল্প শোনাতে এসেছে তুমি যে দয়ারামিত্রের মেয়েকে বিয়ে করেছ সে কি দিলে তোমায় কেন আমার বাবার থেকেই পেয়েছি না তোমার বাবা এটা সেই যে মেয়েটা সত্যি আমাকে প্রপোজাল দিয়েছিল আমি শ্মশান কালীকে সাক্ষী মেনে শ্মশানে তোমাকে বিয়ে করেছি আমি কখনো এরকম একটা ঢাবলা করতে পারি মা কালী সাপ দিয়ে আমার মুন্ডুতে পাটের সুতো লাগিয়ে হাতে লটকে লেবে না যা তোমার না ভীষণ ভীষণ অবিশ্বাস জাগে জাগে তুমি এই গেলাস নিয়ে চলে যাও আমার ফাঁসিতে লটকে যাওয়াই ভালো রকম অপবাদ নিয়ে লাইফ লিভের কোনো মানে নেই না 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 আমি বিশ্বাস করব সত্যি করে বলো কি হয়েছিল কি আবার হবে সে বিয়ে পাগলি একটা আই বুড়ো মেয়ে একদিনে রাধাপি বলে কিনা শিবুদা আমার বিয়ে করবে ভাব ভাব আমি বললাম দাদা বলে যখন ডেকেছ তুমি আমার বোনই বটে আমার বিয়ে হয়ে গেছে বোন মহারা একটা ফুলের মতো মেয়ে আমার লুজ ক্যারেক্টারের হিস্টোরি যেন আমাকে অ্যাকসেপ্ট করেছে সে যে কি দুঃখে দিন কাটাচ্ছে তাকে আমি জানি না সত্যি সত্যি তুমি আমার জন্য এত দুঃখ পাও বলো আমার গাছ বলো ওই মেয়েটার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই কি যে বলো রাবড়ি পেলে কেউ বাতাসা খায় এ কি এ একই কথা তো তুমি আমাকেও বলেছো এ কে গো বেশ ফোঁড়া আমি কে মানে এ গো আগে তুই বাবা তুই কে আমি এ বিয়ে করা বৌ বুঝেছিস হ্যাঁ গো কি বলছে গো এই থ্যাকাসিটা ওকে বলে দাও না বলে দাও আমাদের আস্থা বলে বিয়ে হয়েছে কি না আস্থা বলে বিয়ে সত্যি করে বলে বলছি সত্যি একে বিয়ে করেছে তুমি এই কি সেই দয়াল আমি মেস্বতী হ্যাঁ গো বোন ভগবানের দিব্বি এ তো মহা মুশকিল এই পাগলিটাকে ঢুকতে দিলোকে বাইরে পাড়ায় কেউ নেই নাকি

কোয়ার্টারে ঢোকার পথে সেপাইগুলোকে কোন ছয় ছুতোই থানার সামনে পাঠিয়ে দেবে তারপর মেন সুইচটা অফ করে দেবে বাকিটা আমি সামলে নেব কেমন পালাবার পর পালাবার পর কোথায় দেখা হবে আমাদের আবার ধরা পড়লে বলে দেবো আচ্ছা বत्ती জ্বালাও জলদি। এই অন্ধকারতে কিছুই নজরে আসছে না।স্কারবে আই মুসাই। কে 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 ওখানে? এই অদম্য শিবরা যেন ধoire দিতে সাহায্য করেছিল। আমি দয়ার মাইকা। তা এখন চানতা কি? প্রথমে তো ভেবেছিলাম ডাকাইটটারে ধরায় দিয়েছি বলে আমার হাজার টাকার ইনামটা চাইবো। তা এখন লোড শেডিং এ বশায় রেখে বাবা জীবন যে 0 ওয়াট গেই গেছে সেই পরিপ্রেক্ষিতে তার ইনাম সাওয়া শোভন হয় না। তাই ভাইবসি কৈফিয়ত চাইব তা কি বলতে চাইছেন বলুন তো আমি দাঁড়িয়ে থেকে ওকে পালিয়ে যাওয়ার পথ করে দিই না না তাতে কি হইছে তাতে কি হইছে আমি আবার এই সে শিবরাজের খপর দে যাব নিজে দাইরে থেকে ডাইরি লিখিয়ে যাব ডাইরির পাতা আমি ও সে হাফিস করে দেবেন তাতে ক্ষতি নাই আমি ফের খপর দেব এই সাপ নুটো খেলা চলতেই থাকবে যতদিন না আপনার মুখের থেকে বাইছে মুইয়ে সরি নমস্কার থানায় দাঁড়িয়ে আমাকে অপমান করে চলে গেল গুগলি ছোট বাবুকে বল আমি ডাকছি শোনা শোনো আরে শোনো আমার কথাগুলো বেশ মন দে শোনো সভ্যহারা বাধ্যনেরা শোনো 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 একটি বিশেষ কারণে আইজ এই শহর কেমন সেই দেখেছ নাস্তাঘাট সব পুষ্কের হইয়াছে হ্যাঁ চতুর্দিকে কেমন এটা বরনক বরনক ভাব নতুন জামাল লিছে যেমন বগল ফাটা গঞ্জি থাকে তেমনি তলায় চাপা পইড়ে তোমরা শান্তি শৃঙ্খলা বজায় আইজ রাইজ পথে নেই শুধু সেই কথাটাই তোমাদের আইজ তুমি হবে সব আচ্ছা তোমারই হাতে থাকবে পোস্টার যোবরাজের আগমনে তোমরা যে যার নাই খুশি এমন কথা থাকবে সেই আইকে যুবতে কোন জল আগে

আমি আমার শিবরাজকে ধরিয়ে দিলাম তারপর বিবেকের জ্বালায় জ্বলে পুড়ে মরছি সারা রাত চারটি পয়সা নবে আমার এক সময়ের মনের মানুষটার সর্বনাশ করলাম হায় হায় আমি কি করলাম এই সব ভাবছি আর কাঁদছি হঠাৎ শুনি আমার জানলার নিচে মাঝরাতে কি যেন সিটি মারছে দোর খুলে দেখি শিবরাজ সে কি আইস ভরে ফেরিয়েছে তবে আর বলি কি ভাবু। যাকে আমি দাগা দিয়েছি সেই কিনা আমাকে ভালোবাসতে ফিরে এলো আমারই ঘরে সারা রাত কত সুখ দুঃখের গল্প করে ঘুমোতে গেল বিনোদিনীর ঘরে তোমাদের এই বজ্জাতের রাজ্যে যদি সত্যি কোনো ভালো মানুষ থাকে তো আমাদের শিবরাজ তাকে কিনা তুলে দিচ্ছিলাম তোদের হাতে ছোট লোক তোরা গোষ্ঠী শুদ্ধ কলেরা হয়ে মর 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 শুনলে শ্রীমতির মা শিবরাজ এখন বিনোদিনীর ঘরে সিরিয়া ফুরুস হওয়ার পূর্বেই খবরটা দিয়ে আসে তাই শুনছো তোমাকে আর কষ্ট করে থানায় যেতে হবে না ওই দেখো বাহিনী নিয়ে পুলিশের বড় কর্তা এদিকেই আসছে কালী কেষ্টটা আবার কি মতলব এই ঠেয়ে আসছে কে জানে মিস্টার দয়ারাম মিত্র ইউ আর অ্যারেস্ট কিসের জন্য এই অধমের অপনাদটা কি আপনি ভিকিরিদের খেপিয়ে তুলে আজ প্রিন্স চালটানের রিসেপশনে গোলমাল পাকাবার মতলব মারছেন বলে খবর আছে এই গোপি কোমরের রসিদে না বাবা গোপি না তবে বেশি কইসে বেঁধো না একটু পরে খুলতে হবে তো তোমার কষ্ট বাড়বে এটা ভালোই হয়েছে স্যার আপনি গ্রেফতারির কারণটা খুলে বলেছেন তাহলে কি এটা বেআইনি কাজ করে ফেলতেন আপনার কাছে আমার আইন শিখতে হবে যুবরাজ সাল্টনকে ওয়েলকাম জানানোর জন্যে রাজ্যের সভ্য হারারা কইছে আমি আমি যদি এখন ভুল করে এদের আমারে ধরে যান তো ফলটা কি হবে আপনার উপরওয়ালার কাছে খবর যাবে যে যুবরাজকে সম্বর্ধনা জানানোর জন্যে এরা সব প্রস্তুত হয়েছিল কালী কেসটা ভুল করে এদের ধরে এনেছে আমি খালাস পাবই কিন্তু আপনার এই জবটা নিয়ে সবাই একেবারে টেবিল টেনিস খেলবে সম্পর্কে আপনি আমার জামাতার মামা আমার বেআই মশাই তাই হোঁচট খাবার পূর্বেই বলে দিলাম বাম হেড তা দড়িটা কোমরে রাখবে না খুলে নেবে এবারে নে নিষিদ্ধ পল্লীর বিনোদিনীর ঘরে চলে যান সেখানে শিবরাজ ডাকার নিশ্চিন্তে ঘুমাচ্ছে বীরেশ্বর এই লোকটা কি বলছে কি এই লোকটা ভুল কথা বলে না বীরেশ্বর এখন শিবরাজকে

শিবরাজ ফাঁসির ফান্দা ছেড়ে জেল পালিয়েছে এটা কেউ অবিশ্বাস করবে না আমার তো সব ওল্ড রেকর্ড ভালো তাও ধরো যদি কোনো কারণে তুমি সাসপেন্ড হও তাহলে বাকি জীবনটা নিশ্চিন্তে কাটাবের মতো তোমারও একটা বড় সড়ো কিছু রকম চাই তো সিফ এক ঘন্টা বাকি আছে এর ভিতরে তুমি আর কি করবে আরে হয়ে যাবে হয়ে যাবে দেখা করবে বলে যারা করছে না তাদের করতে চায় বলছে ডাকাতার ব্যাপারে কিছু কথা বলবে নিশ্চয়ই শ্রীমতী জেলা সাহেব পাঠিয়ে দাও পাঠিয়ে দাও ও চন্দ্রাবতী তুমি কেন তুমি কোন বউয়ের জন্য অপেক্ষা করছিলে আগে তোমরা সব কটা সদবা থাকো না দেখো বলছি এক ঘন্টার মধ্যে টাকা না পেলে ফাঁসিতে লোককে দেবে মাল ছাড়ো মাল ছাড়ো না তোমার বাপ কালীকেশ তো আমার থেকে বহুত পয়সা নিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই তো সব শেষ হয়ে যাবে তার আগে একবার বলে যাও মন্ত্র সাক্ষী করে একমাত্র আমাকেই তুমি স্ত্রী রূপে গ্রহণ করেছিলে আগে তোমার বাপের থেকে মাল নিয়ে এসেছো তো তারপর সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবো আসলি বউকে হাসপো ভাগ্নে একি মামা তুমি এখানে তুই এখানে কি করছিস কিছু না তোমাকে খবর দেয়ার জন্য ফোন থেকে এখানে ডেকে পাঠিয়েছিলাম এই মামা কিছু মাল ছাড় তো মাল ছাড়ো শর্মা কে রাজি করেছি এই যাত্রায় মিছেই যাব হ্যাঁ কিন্তু আমি যে মরে আছি ভাগনে কত টাকা সারা জীবনে আমার কাছ থেকে নিয়েছ একবার যোগ করে দেখেছ তুমি শুধু যোগটাই দেখলে ভাগটা দেখলে না কতগুলো ভাগ হয় বলো তো ভগ্নাংশে কি থাকে ভাগ্নে তুমি চলে গেলে আমার কি কম ক্ষতি হবে কিন্তু উপায় নেই রে ভাগ্নে এটাই বলতে এসেছিলাম চন্দ্রা বলু বাবা যুবরাজের জন্য প্রভাত ফেরির অনুষ্ঠান হচ্ছে যাবি দেখতে ওর ফাঁসিটা দেখে গেলে হতো না অদৃশ্য দৃশ্য সহ্য করা যাবে না রে চি ভাগ্নে ভালো দেখো এত সাজের বহার কেন তোমার আকাশ জানো না বুঝি সূর্য উঠবে অন্ধকারী বা খারাপ কিসে এই তো দিব্যি কাটিয়ে দিলাম জীবনটা তোমার আলোয় দেখা মুখগুলো সব মুখোশ চেনার জন্য অন্ধকারী আসল শুধু শব্দে চেনা যায় প্যাঁচা বাদুরটাকে দিনের আলোয় পাখিদের নাম মিঠে আওয়াজ গুলিয়ে দেয় নাম থেকে অন্ধকারে আমি গভে যাব আবার অন্ধকারে কে ও শ্রীমতি যাক ঠিক সময় মতো এসে গেছো শোনো কয়েক হাজার টাকা নিয়েছো দেখুনি যা হোক মাত্র ঘন্টা খানেক সময় কিন্তু বাড়িতে তো টাকা রাখিনি সবই তো ব্যাংকে

ফুকে নাকি মঙ্গল হয় কে যে কাকে দেখায় আগুনের শিখা কাঁপে ভয়ে এখনো সময় আছে আমাকে ক্ষমার থাক মরার পরই শেষ কথা হবে রুপিয়া বন্ধস্ত হলো লাগার বাজবে তৈরি হয়ে লও শিবরাজ এই স্বর্গের দেবতাদের জয়েন্ট পিটিশন বলছে শিবরাজকে বিনা শর্তে মুক্তি দেয়া হোক একটা লাল হ্যান্ডবিল রয়েছে স্যার তাতে প্রধান দেবতার আদেশ লেখা রয়েছে বলছেন এই মুহূর্তে শিবরাজকে মুক্তি দেয়া হোক দেখেছো জেলা সাহেব দেখেছো আমি মুক্তি পেয়ে গেছি সব সমস্যা যখন হাতের মানুষের নাগালের বাইরে চলে যায় তখন সবচেয়ে সমাধান এই এই রকমই হয় আমার ষোলো আনা জীবনের বারো আনা কেটে গেছে খুন ডাকাতি ধর্ষণ ইত্যাদি ইত্যাদি চোখে পড়বার মতো কাজ করে আজ আমি চোখে পড়েছি চার আনা জীবন বাকি এবারে আমি মানুষের সেবার ধর্মে লেজেকে উৎসর্গ করব রাজনীতি ছাড়া সে সুযোগ কই সুতরাং আমাকে সে সুযোগ থেকে আপনারা বঞ্চিত করবেন না কাহিনী অবলম্বনে তিন শিকির গল্প নাটকটি এখানেই শেষ হল বেতার নাট্যরূপ অরুণ তপাদার বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন শ্রীমতী উর্মিমালা বসু নয়নতারা কাজল চৌধুরী করুণাময়ী নমিতা চট্টোপাধ্যায় চন্দ্রাবতী অঙ্গনা বসু বিনোদিনী জয়শ্রী মুখোপাধ্যায় প্রভরী সত্যনারায়ণ ঘোষ কালাচাঁদ রানা বসু বীরেশ্বর সব্যসাচী দাশগুপ্ত কালীকৃষ্ণ অরিজিৎ গুহ সুরেন্দ্র মানস কুমার মিশ্র নেতাই শ্যামলেন্দু মজুমদার দয়ারাম সৌমিত্র বসু এবং শিবরাজের চরিত্রে রূপদান করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পাদনা রফি উদ্দিন প্রযোজনা রমা প্রসাদ বণিক